নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দুর্বার কিছু সহজ প্রয়োগ, যার মাধ্যম দিয়ে জীবনে আসা সমস্যার এক সহজ সমাধান আপনারা সহজেই পেতে পারেন। দেখুন, হিন্দু ধর্মে পূজার যে উপকরণ, সেই উপকরণ হিসাবে দুর্বার ব্যবহার কিন্তু ভীষণভাবে প্রচলিত হয়ে থাকে। অনেক পুজোতেই দুর্বা ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে দুর্বা গণপতির বাপ্পার ভীষণ কিন্তু প্রিয়, অত্যন্ত প্রিয় ভগবান গণেশের। তাই প্রতি বুধবার গণেশকে দুর্বাঘাস নিবেদন করলে তিনি অত্যন্ত প্রীত হন এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী কিন্তু এমনটি মনে করা হয়ে থাকে। দেখুন, বিভিন্ন সংকট থেকে মুক্তি প্রাপ্তির জন্য ভগবান গণেশকে কিন্তু বিশেষ করে দুর্বা অর্পণ করা যেতে পারে, তা অত্যন্ত শুভ। যে কোনো শুভ কাজে গণেশকে দুর্বাঘাস নিবেদন করার প্রথা রয়েছে। তাই আজকে জানবো, শুধুমাত্র দুর্বার প্রয়োগ ভগবান গণেশের ক্ষেত্রে তো করা হয়েই থাকে, এছাড়া এমন কি বিশেষ প্রয়োগ আপনারা দুর্বার ক্ষেত্রে করবেন যার মাধ্যম দিয়ে জীবনে আসা সমস্যা থেকে আর সহজ সমাধান পেতে পারে। দেখুন, ভগবান গণেশকে যদি আপনাদের কোনো বিঘ্ন আসছে, কাছে বাধা আসছে, ক্রমাগত আসছে, তাহলে সেই বিঘ্ন এবং বাধাকে দূর করার জন্য প্রতিদিন ভগবান গণেশের উদ্দেশ্যে সম্ভব না হলে বুধবার বুধবার অবশ্যই কিন্তু আপনারা দুর্বা অর্পণ করুন। এর সাথে লাড্ডু অর্পণ করতে ভুলবেন না, এমনটি করে যান। এতে আপনারা দেখবেন আপনাদের যে কাজে বিঘ্ন আসছিল, যে কাজে বাধা আসছিল, সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে। তবে প্রত্যেকদিন একটি ছোট্ট মন্ত্রের জপ করবেন। মন্ত্র হচ্ছে ওম গং গণপতয় নম। এই ছোট্ট মন্ত্রের জপ করুন, ফায়দা মিলবে। দেখুন, পরিবারে সর্বদা কলহ তো হয়েই থাকে অনেক সময়। যদি এমনটি আপনার পরিবারে হচ্ছে, উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে সেই পরিস্থিতিকে দূর করতে ভগবান গণেশকে যেরকম দুর্বা অর্পণ করবেন, একই সাথে প্রতিদিন সম্ভব না হলে প্রতি বুধবার গোমাতাকে দুর্বা ঘাস কিন্তু আপনারা খাওয়াতে পারেন। এতে বিশেষভাবে কিন্তু গৃহে যে ঝামেলা ঝঞ্ঝাট চলছে সেগুলি কম হতে দেখতে পাবেন। দেখুন, জীবনে যদি আপনি দেখছেন সফলতা পেতে চাইছেন, কিন্তু আপনার সফলতার ক্ষেত্রে কোনো না কোনো বাধা চলেই আসছে, তবে এমনটি আপনার বাস্তু ক্ষেত্র থেকে আসছে, তাহলে আপনারা কি করবেন, বাড়ির যে পূর্ব দিকটি রয়েছে সেই পূর্ব দিকে দুর্বা অবশ্যই লাগান। এমনটি ভগবান গণেশের অত্যন্ত প্রিয় দুর্বা, এবং পূর্ব দিকে যদি দুর্বা লাগানো হয় তা বাস্তুর ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ। তাই আপনাদের ক্ষেত্রে যে সফলতা আপনি প্রাপ্তি করতে চাইছেন, সেই সফলতা যদি কোনো বাধা থাকে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বাস্তু ক্ষেত্রে আসা নেগেটিভ নেতিবাচক দিকগুলোকেও কিন্তু সহজেই প্রোটেক্ট করা যেতে পারে। দেখুন, বাড়িতে পূর্ব দিকে মাটির পাত্রে অবশ্যই দুর্বা লাগান। একটি মাটির ভাঁড় নিয়ে নিন, মাটির হাঁড়ি নিয়ে নিন, তার মধ্যে লাগান। ভগবান গণেশের ধ্যান করার সময় নিয়মিত জল নিবেদন করুন এবং বুধবার ভগবান গণেশকে এই পাত্রে জন্মানো দুর্বা নিবেদন করুন। এতে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই পাত্রটি সর্বদা পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন। দেখুন, আপনি যদি আর্থিক সংকটে ভোগে থাকেন, তাহলে বুধবার দিন ভগবান গণেশকে 5টি দুর্বা 11টি গাঁট আপনার অর্পণ করুন, এবং 5টি অথবা 11টি, এবং দুর্বা অর্পণের সময় শ্রী গণেশায় নম এই এই মন্ত্র কিন্তু আপনারা পাঠ করবেন। এছাড়া ঋণ হত্যা গণেশ স্তোত্র যদি আপনারা পাঠ করছেন, এতে আর্থিক সংকট থেকে আপনারা বাঁচতে পারবেন। ঋণ হত্যা গণেশ স্তোত্র আপনারা কাছাকাছি কোনো দোকানে, বইয়ের দোকানে পেয়ে যেতে পারেন। দেখুন, বলা হয় দুর্বা গাছ কখনোই কিন্তু জানালার ধারে লাগাবেন না, তাহলে আপনারা আপনাদের কপালে কিন্তু দুর্ভাগ্য কোনো না কোনোভাবে লেগে থাকবে, সকলের সঙ্গে অশান্তি বজায় থাকবে, কোনো কাজই কিন্তু আপনি সফলভাবে করতে পারবেন না। তাই আর্থিক দিকেও ক্রমশ অবনতি লেগে থাকতে পারে আপনার ক্ষেত্রে। তাই জানালার ধারে, যেখানে আপনি শয়ন করছেন এমন জানালার ধারে কিন্তু আপনারা দুর্বা গাছ লাগানো থেকে বিরত থাকুন। বিশেষ করে যদি লাগাতেই হচ্ছে, মাটির ক্ষেত্রে লাগান, উঁচু কোনো জায়গায় জানলার বরাবর আপনারা লাগাবেন না, তা আপনাদের জন্য শুভ হবে না। তাহলে আজকে আলোচনা করলাম দুর্বার কিছু সহজ ছোট্ট প্রয়োগ, যে প্রয়োগগুলি আপনারা আপনাদের জীবনে করে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যার এক সহজ সমাধান সহজেই পেতে পারেন। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।